আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সামিরা সঞ্জনা। কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। আবারও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজাদার একটা রেসিপি। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা এটা বাসায় ট্রাই করবেন। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। তো আমি এখানে প্রথমে রান্না করে নিব ভাত। সাধারণত আমরা ভাত যেভাবে রান্না করি সেভাবেই রান্না করব। এখানে আমি বাসমতি চাল নিয়েছি। আমি এখানে 3 কাপ, বড় সাইজের কাপে 3 কাপ বাসমতি চাল নিয়েছিলাম। এই চালগুলোকে আমি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে তারপর 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর আমি ওই যে পানিগুলো দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ওই পানি সহই আমি চুলাতে বসিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ লবণ। আর দিয়ে দিলাম ছোটো কাপের 1 কাপ রান্নার রেগুলার সয়াবিন তেল। তো এই পর্যায়ে আমি তেল আর লবণটাকে ভালোভাবে মিক্সড করে দিব আর অপেক্ষা করব পলক আসা পর্যন্ত। আর এখানে লবণটা দেওয়ার কারণ আছে যাতে ভাতটা পাঁচা পাঁচা না লাগে, আর তেলটা দেওয়ার কারণ যাতে ভাতটা একটার সাথে একটা লেগে না যায়। দেখুন পলক আসার পরও আমি আপনাদেরকে দেখাই কী সুন্দর একটার সাথে একটা লেগে যায়নি। তো আমি এভাবে এটাকে রেখে দিব যতক্ষণ না পর্যন্ত ভাতটা সিদ্ধ হয়ে আসতে আসে। সাধারণত আমরা ভাত যেভাবে রান্না করি সেম ওরকমভাবেই। তো চলে আসলাম, দেখুন এই পর্যায়ে কিন্তু রাইসটা হয়ে গেছে। তো আমি এটা এখন নামিয়ে ফেলবো। আর দেখুন একটার সাথে কিন্তু একটা লেগেও যায়নি। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, সাধারণত আমরা যেরকম নর্মাল ভাত রান্না করি সেম ওরকমভাবেই। আর এখানে আমি বাসমতি চালটা নিয়েছি, আপনারা এখানে যে কোনো চাউল ব্যবহার করতে পারেন। এখন এই পর্যায়ে আমি এটাকে ছেঁকে নিব, চাউলগুলোকে নামিয়ে নিব। আর এখানে আমার যে যে উপকরণগুলো লাগছে আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন চলে আসলাম রান্নার কাজে। এখানে চুলায় আমি একটা প্যান বসিয়ে রেখেছিলাম আগে থেকে। আর এখানে দিয়ে দিলাম রান্নার রেগুলার সয়াবিন তেল। আর দিয়ে দিলাম কুচি করা পেঁয়াজগুলো। এখন পেঁয়াজগুলো আমি কিছুক্ষণ ভেজে নিব। আর পেঁয়াজগুলো একটু সফট হয়ে আসলে এর সাথে আমি বাকি সবজিগুলো অ্যাড করে দিব। এই পর্যায়ে পেঁয়াজগুলো আপনারা দেখতেই পাচ্ছেন অনেকটা সফট হয়ে এসেছে। তো এখন এর সাথে আমি অ্যাড করে দিব বাকি সবজিগুলো। এখানে আমি মাঝারি সাইজের 2টা গাজর গ্রেট করে নিয়েছি। আর একটা ছোট সাইজের ক্যাপসিকাম টিউব করে কুচি করে কেটে নিয়েছি। এখন এই পর্যায়ে আমি পেঁয়াজের সাথে সবজিগুলোকে একটু ভেজে নিব ভালোভাবে। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আমি আদা রসুনটাকে একসাথে পেস্ট করে নিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার ফাঁকি, 1 চা চামচ হলুদের ফাঁকি, আর 1/2 চা চামচ গরম মশলার ফাঁকি। আর দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। এখন এগুলোকে ভালোভাবে মিক্সড করে নিব। ভালোভাবে মিক্সড করে নিয়ে এটাকে আমি 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দিব। আর এতে করে কি হবে যে সবজি আর মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে। তো আমি চলে আসছি আবার 5 মিনিট পরে। চলে আসলাম 5 মিনিট পর আবারও। দেখুন তেলটা উপরে ভেসে উঠেছে। তো এই পর্যায়ে আমার সবজিগুলো মশলার সাথে ভালোভাবে মিক্সড করা কষানো হয়ে গেছে। তো এখন আমি এখানে আরেকটু একটু লেড়ে চেড়ে নিব। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে চিকেন। এখানে আমি 1 কেজি ব্রয়লারের মুরগির যে ব্রেস্টের যে চিকেনটা আছে ওইটাকে লবণ দিয়ে সিদ্ধ করে তারপর আমি ছুরির সাহায্যে ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে হাতেও করে নিতে পারেন, কিন্তু হাতে করলে কি হয় যে সময় বেশি লাগে, তাই আমি ছুরির সাহায্যে এটাকে কেটে নিয়েছি। তো এই পর্যায়ে আমি সবজিগুলোর সাথে মশলার সাথে চিকেনটাকেও ভালোভাবে লেড়ে চেড়ে মিক্সড করে নিব। তো এটাকে আমি মিক্সড করা হয়ে যাওয়ার পরে আবারও 5 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম। তো 5 মিনিট পর আমি আবারও চলে আসলাম। এখন আবারও আমি চিকেনটাকে লাড়াচাড়া দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করিনি। আপনি যদি এভাবে চিকেনটা রান্না করতে চান তাহলে এখানে কোনো পানি অ্যাড করা লাগবে না। দেখুন কোনো পানি দিইনি। আর এবং কি এভাবে চিকেনটা রান্না করলে কী হয় কোনো পানিও ওঠে না। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস।
আর আরেকটা কথা, আপনারা যখন এখানে লবণটা দিবেন, লবণটা দেওয়ার সময় একটু বুঝে সুঝে দিবেন, কারণ সয়া সসে কিন্তু অনেক লবণ থাকে, তাই এটা মাথায় রেখে লবণটা দিতে হবে। তো এই পর্যায়ে আমি লাস্ট আমি আরও 10-15 মিনিটের মধ্যে রেখে দিয়েছিলাম, একদম লো আছে। 10-15 মিনিট পর আমি আবারও চলে আসলাম, আর দেখুন এরই মাঝে আমার চিকেনটা একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। আর চিকেনটা কতটা ঝরঝরা হয়েছে এটা আপনারা দেখেই বুঝতে পারতেছেন। আর দেখুন চিকেনে কিন্তু একদম পানি উঠে নেই। এটা কি হয় যে কাঁচা চিকেনটা যদি রান্না করতে আসি তাহলে অনেকটা পানি উঠে আসে, আর এভাবে যদি চিকেনটা রান্না করেন আপনারা সিদ্ধ করে তাহলে কখনোই চিকেন থেকে পানি উঠবে না, এবং কি চিকেনটাও খুবই ঝরঝরে হয়। আর এটা কতটা ঝরঝরে হয়েছে আপনারা দেখেই বুঝতে পারতেছেন। তো এরই পর্যায়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে ফেলেছি, এটা তৈরি হয়ে গেছে। যেহেতু চিকেনটা আগে থাকতেই সিদ্ধ করা ছিল, আর মশলার সাথেও আমি সবজিগুলোকে একটু কষিয়ে নিয়েছিলাম, তো এটা রান্না করতে বেশি সময় লাগে না। তো এটাকে ঠান্ডা হওয়ার পরে আমি একটা কাচের এরকম মিক্সিং বল নিয়েছি, এর মধ্যে আমি ভালোভাবে চিকেনটাকে সেট করে নিয়েছি চারিদিক দিয়ে। আর আগে থাকতেই যেই রাইসটা আমি রান্না করে রেখেছিলাম লবণ আর তেল দিয়ে, ওই রাইসটাকে আমি এর উপরে চিকেনগুলো প্রথমে আমি সেট করে নিয়েছি, তারপরে আমি দেন রাইসটা দিয়ে দিয়েছি। তো সেম একইভাবেই চিকেনের মতোই রাইসটাকেও ভালোভাবে আলতো হাতে এইভাবে সেট করে নিতে হবে। আর এর উপরে আমি একটা ক্রিম তৈরি করেছিলাম ব্লেন্ডারের সাহায্যে, আমি ক্রিমটা উপরে দিয়ে দিচ্ছি। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, যার কারণে আমি ক্রিমের রেসিপিটা এখানে তুলে ধরিনি। এই ক্রিমের রেসিপির একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আমি আপনাদেরকে এই ভিডিওর লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো ক্রিমটা দেওয়ার পরেও সেম একইভাবেই আলতো হাত দিয়ে চারিদিকে সেট করে নিতে হবে। তো আমার ক্রিমটাকেও সেট করা হয়ে গেছে, আমি একটু আপনাকে চারিদিকটা ঘুরিয়ে দেখিয়ে দিই। দেখুন ক্রিমটাও নিচে কিন্তু চলে গেছে, আর এটা ক্রিমটা সেট করা হয়ে গেছে। আর এটাকে আমি এখন ওভেনে দিয়ে দিচ্ছি 15-20 মিনিটের জন্য। তো দেখুন আমি 20 মিনিট পরে নামিয়ে নিয়ে আসলাম ওভেন থেকে, এখন এটা ঠান্ডা হয়ে গেছে। তা আমি এটাকে একটু আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে এটার ভিতরের অংশটা কতটা সুন্দর হয়েছে। আর এটা খেতে অসম্ভব মজাদার ছিল। তো তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার একটা রেসিপি। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে, আর যদি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। তো দেখুন আপনারা দেখতে পারতেছেন যেটা কতটা সুন্দর হয়েছে, এটা খেতে অসম্ভব মজাদার ছিল, আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।